হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্হু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলি বলেছেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে তামাউজ তামাউল ও মা প্রকাশ না পাবে হোজাইফা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি বললাম ইয়া রাসূল আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক তামাউজ কি জিনিস রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তামাউজ হচ্ছে স্বজন বা আসবিয়াত যা আমার পরে মানুষের মাঝে ইসলামের ক্ষেত্রে প্রকাশ পাবে অতপর জিজ্ঞাসা করলাম তামাউল কি জিনিস জবাবে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন এক গোত্র অন্য গোত্রের উপর হামলা করবে এবং অত্যাচারের মাধ্যমে একে অপরকে আক্রমণ করাকে বৈধ মনে করবে এরপর জানতে চাইলাম মা আমু কি জিনিস রসুল সাল্লু আলহ জবাবে বললেন এক শহরবাসী অন্য শহরবাসীর সাথে যুদ্ধে লিপ্ত হবে যার কারণে তারা একে অপরের বিরোধিতায় মেতে উঠবে এটা বোঝাতে গিয়ে রসুল সাল্লু আলি সাল্লাম এক হাতের আঙ্গুল অন্য হাতের ভিতরে এভাবে প্রবেশ করালেন তিনি আরও বললেন এই অবস্থা তখনই হবে যখন ব্যাপকভাবে বিশৃঙ্খলা দেখা দিবে এবং বিশেষ কিছু লোকের অবস্থা ভালো থাকবে। আজকে সমাজে দেখা যাচ্ছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ খাস ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দান করেছেন এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় সমাজে এখন একজন আরেকজনের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ করছে রাজনৈতিকভাবে আক্রমণ করছে রাষ্ট্রীয়ভাবে আক্রমণ করছে অথচ এক মুসলমান আরেক মুসলমানের উপর আক্রমণ করা এটা সম্পূর্ণ হারাম একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের উপর আক্রমণ করা সম্পূর্ণ হারাম কিন্তু এগুলো মানুষ বৈধ মনে করে করছে আল্লাহ তারা আপনাকে আমাকে হেফাজত করেন আমি